আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। এই বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করেন, মেসেজ দেন বা ইমেল করেন সিওপি রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার জন্য। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। তো আমি আমার চ্যানেলের মধ্যে সিওপি রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি, আশা করি অনেকেই উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং অনেকেই আমাকে সাধুবাদ জানিয়েছেন। আজকে আমি ছোট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এবং যারা যারা এক্সিস্টিং সিওপি ঢাকায় পাঠাতে চাচ্ছেন ই কুরিয়ারের মাধ্যমে, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে। আমি খুব সহজে স্টেপ বাই স্টেপ বিষয়টি শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ই কুরিয়ারে অ্যাপ্লাই করে আপনি আপনার এক্সিস্টিং সিওপিটি ঢাকায় পৌঁছতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও এবং সিপি রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো শুরু করা যাক। প্রথমে আপনি গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে জাস্ট .erp লিখবেন। .erp লেখার পরে এই যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে আসার পরে আপনাকে জাস্ট আপনার সিডিসি নাম্বার অথবা আইডি দিয়ে এখানে ফিল আপ করতে হবে এবং পাসওয়ার্ডটা দেবেন। যখন সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই পেজে আসার পরে জাস্ট আপনি স্ক্রলিং করে সিওপি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা নিচে চলে আসবেন বাঁদিকে। এখানে দেখতে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস ইনস্ট্রাকশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। আমি শুরুতেই বলেছি যে স্টেপ বাই স্টেপ যদি আপনি জিনিসটা বুঝতে পারেন, খুব সহজেই নির্ভুলভাবে ঘরে বসে আপনি আপনার এক্সিস্টিং সিওপিটি ই কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে পারেন। সো আজকে আমি সেটি শেয়ার করবো, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন https://ecourier.com.bd.booking, অর্থাৎ আপনি বুকিং দেওয়ার জন্য যা যা করবেন এখান থেকে আপনাকে স্টার্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট হয়ে গিয়েছে বুক P2P, এটা সিলেক্টেড থাকবে। দেন সেন্ডার, রিসিপিয়েন্ট, পার্সেল ডিটেলস, রিভিউ, এই চারটি স্টেপ পার হলে আপনার কাজ শেষ। সো কীভাবে আপনি খুব সহজেই স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ডার নেম, অর্থাৎ যে সিওপিটি পাঠাবে তার নাম। তো আমি সেখানে দিচ্ছি পেস্ট কোর্সের নামটি, আপনি হাতেও লিখতে পারেন। এরপর সেন্ডার মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দিবেন যেটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার সিওপিটি হাতে পেতে পারেন। আমি সেন্ডার মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল নাম্বার দিয়েছি। এরপর পিক অ্যাড্রেস টাইপ, অর্থাৎ আপনি ঘরে বসে কি পিক করতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন অথবা অফিসে অথবা আদার্স। সো জাস্ট আমি এখানে হোম প্লেস সিলেক্ট করছি। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখান থেকে আপনি আপনার এক্সিস্টিং সিওপিটি পাঠাবেন, সেটি আমি চিরং দিচ্ছি, চিরং সিলেক্ট করে দিচ্ছি। দেন নিয়ারেস্ট এরিয়া, নিয়ারেস্ট এরিয়া আপনি এখানে নিয়ারেস্ট এরিয়াটা দিবেন। দেন পোস্ট কোড অটো চলে এসছে। এখানে সেন্ডার অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার সেন্ডার অ্যাড্রেসটা দিবেন। আমি ফুল অ্যাড্রেসটা দিয়েছি, এখানে নাম দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, এরপরে ফুল অ্যাড্রেসটা দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। সো সেন্ডার ডিটেলস আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, কোনো কারণে যদি না বোঝেন বা ভুল করেন তাহলে প্রবলেম হতে পারে। এবার আমি নেক্সটে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে রিসিপিয়েন্ট, অর্থাৎ যে রিসিভ করবে, রিসিপিয়েন্ট নেম কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। রিসিপিয়েন্ট নেম আপনি দেবেন এই যে মিস্টার নজরুল। মোবাইল নাম্বার দিবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি ঢাকায় পাঠাচ্ছেন সেটি আপনাকে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। আমি ঢাকা নিয়ারেস্ট এরিয়া, ঢাকা মতিঝিল সিলেক্ট করে দিয়েছি। এরপর রিসিপিয়েন্ট অ্যাড্রেস কোথায় পাবেন, রিসিপিয়েন্ট অ্যাড্রেস জাস্ট এই যে সিপি সেকশন পুরোটা আপনি কপি করবেন। দেন কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ইনস্ট্রাকশনটা কি, ইনস্ট্রাকশন হচ্ছে ফর ডাইভারশন
এরপর সেন্ড পিক নোটিফিকেশন, আপনি যদি সেটি পাঠানোর পরে নোটিফিকেশন পেতে চান তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পূর্বে আপনাকে অবশ্যই সেটি চেক আপ করে নিতে হবে, সব কিছু ঠিক রয়েছে কিনা। রিসিপিয়েন্ট নেম মিস্টার নজরুল, মোবাইল নম্বর দিয়েছি, ডিস্ট্রিক্ট দিয়েছি, নিয়ারেস্ট এরিয়া, পোস্টকোড চলে এসছে, এরপর রিসিপিয়েন্ট অ্যাড্রেস, এরপর ইনস্ট্রাকশন দিয়েছি, দেন ইয়েসে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাকে এখানে এই পর্বে এসে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেন্ড, আপনি কী পাঠাতে চাচ্ছেন, জাস্ট ডকুমেন্ট, এরপর নাম্বার অফ আইটেম, কয়টি আইটেম আপনি এখানে দিতে পারেন। এখানে বলে রাখা ভালো, আপনি একটি পার্সেলের যত খুশি তার মানে একাধিক সিউপি একসাথে পৌঁছাতে পারেন। এটি হচ্ছে এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, প্রপার ডকুমেন্ট লেস দেন 100 গ্রাম, তার মানে আপনি একটি খামের মধ্যে এফোর সাইজ খামের মধ্যে হচ্ছে এফোর সাইজ খাম এখানের মধ্যে আপনি জাস্ট হাতে লিখেও দিতে পারেন অ্যাড্রেসটি, আপনার ঠিকানা এবং সিইপি সেকশনের ঠিকানাটি আপনি এখানে লিখে দিতে পারেন, অথবা আপনি একটি কম্পিউটার টাইপ করে খুব সুন্দরভাবে আটা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এখানে নাম্বার অফ আইটেম একটি দিচ্ছি, দেন কন্টিনিউতে ক্লিক করব, হোম ডেলিভারি দিব। এরপর আপনার এখানে পুরো যা যা ফিল আপ করেছেন বা এডিট করতে চাইলে আপনি একে এডিট করতে পারেন। সো একটু চেক আপ করা যাক। প্রথমে আমি সেন্ডার, রিসিপিয়েন্ট, পার্সেল ডিটেলস, রিভিউ এতটুকু পর্যন্ত চলে আসছি। এখানে হোম ডেলিভারি সেটি আপনি সিলেক্ট করে দিবেন, এরপর একটু চেক আপ করে নেবেন সব কিছু ঠিক রয়েছে কি না, দেন আপনি এখানে চলে আসবেন নিচে। এখানে একটি বলে রাখা ভালো, নাম্বার অফ আইটেম কিন্তু আপনাকে একটি দিতে হবে, তার মানে এখানে দুটো দিলে নেবে না, জাস্ট একটি, মানে একটি পার্সেল, একটি পার্সেলের মধ্যে আপনি একাধিক সিওপি দিতে পারবেন, তবে সেটি যাতে 100 গ্রামের নিচে হয়, তার মানে আপনার টোটাল পার্সেলটি যাতে 100 গ্রামের নিচে হয় সেটি আপনাকে দিতে হবে, এবং নর্মালি অ্যারাইভস ইন 2-3 বিজনেস ডেজ, তার মানে এটি অ্যারাইভস পৌঁছতে 2-3 দিন সময় লাগতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেন কনফার্ম অ্যান্ড পে, এটাতে আসার পরে এই এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন ছোট, এই বক্সের মধ্যে আপনাকে টিক দিতে হবে, দেন কনফার্ম অ্যান্ড পে এটাতে আপনি ক্লিক করবেন, এটাতে নিয়ে আসছে। এরপরে আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বার এর মধ্যে একটি ওটিপি কোড যাবে, ওটিপি কোড যাওয়ার পরে আপনি 1 মিনিটের মধ্যে সেটি 4 ডিজিটের ওটিপি কোডটা ফিল আপ করবেন, দেন কন্টিনিউ টু পে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনার কোনো কারণে যদি ওটিপি না আসে, রিসেন্ট ওটিপি, এটিতে আপনি ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কারণে যদি আপনাকে সেই পার্সেলটি, তার মানে আপনি ফিল আপ করে ফেলেছেন বা টাকা পয়সা জমা দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে এই যে উপরে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেটিতে ডিরেক্টলি ফোন করতে পারেন, অথবা সরাসরি আপনি তাদেরকে মেইল করতে পারেন যে support@ecourier.com.bd। আশা করি বুঝতে পেরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি কিভাবে যে কোনো প্রান্তে বসে, গড়ে বা বাইরে হোক, মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনি এটি ফিল আপ করবেন এবং আপনার এক্সিস্টিং সিওপি পাঠাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা রয়েছে এবং সেই কমেন্ট বক্সে আপনি মূল্যবান কমেন্ট করবেন এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে এবং প্রশ্নের অ্যান্সার দিতে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এই সংক্রান্ত কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন বা কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে রাখবেন, যাতে আপনাদেরকে আমি হেল্প করতে পারে সিইপি রিলেটেড যে কোনো বিষয়ে।